ঢুকতে শুরু করেছে ফ্রেজারগঞ্জ লক্ষ্মীপুর গ্রামে। এই লক্ষ্মীপুর গ্রামের যারা বাসিন্দারা তারা কিন্তু নিজেদের ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে তারা এগিয়ে আসছেন, কারণ এই গ্রামে ঝড় ঢোকার আশঙ্কা হয়তো ছিল না, কিন্তু দোয়ার আশা ঘন্টা আগেই কিন্তু এই প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমতো সমুদ্রের জলে এই লক্ষ্মীপুরের বিস্তীর্ণ অঞ্চল ঢাকতে শুরু করেছে, এবং আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু হাঁটু জল হয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগেই যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ ঠিক যেই সময় আছড়ে পড়বে বা এখনও দু ঘন্টা বাদে জোয়ার আসবে, ঠিক সেই সময় কী পরিস্থিতি হতে পারে। আমাদের ঠিক পাশেই রয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা। কোস্টাল থানার ভিতরে জল ঢুকতে শুরু করেছে। আমি তুষার ঘটক, আমার ক্যামেরা পার্সন তাকে দেখানোর জন্য বলবো যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভেতরে কিন্তু ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানকার ভয়াবহ পরিস্থিতি। গ্রামের ভিতরে যা প্রবেশ তাতে আমাদের তারাটাও ভিতরে শরীরে কষ্ট হচ্ছে। ছবি দেখা যাচ্ছে যে একটি ডাম্পার এই লক্ষ্মীপুর গ্রামের ভেতরে।